আসসালামু আলাইকুম। আজ আমি ড্রামার এপিসোড 20-21 এক্সপ্লেন করব। এপিসোডের শুরুতেই দেখি ঝিজি যখন ইয়ানদানকে পৃথিবীতে পাঠিয়ে দেয়, তখন মৎস্যকুমার ঝিজির এই প্রতিশোধ নিতে দেখে তাকে বলে দেয় ইয়ানদান বেঁচে আছে আর তাকে ইউয়ান পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা ইউয়ান তাকে গোপন রাখতে বলেছিল। এটা শুনে ঝিজি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে তো ইয়ানদানকে স্মৃতি ভুলতে না দিয়েই তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। এদিকে পৃথিবীতে একটা ছেলে ইয়ানদানের ড্রামা যেটা পৃথিবীতে অনেক ফেমাস হয়ে গিয়েছিল তার লাইনগুলো একজনকে বলে শোনাচ্ছিল। তখন এইসব শুনে ইউমোর মনে পড়ে এটা সেই গল্পের লাইন যেটা স্বর্গে থাকতে ইয়ানদান তাকে শুনিয়েছিল। এজন্য সে ওই ছেলের কাছে থেকে ড্রামা সম্পর্কে আরও জেনে ইয়ানদানের সঙ্গে দেখা করার জন্য জিলিনকে নিয়ে রওনা হয়ে যায়। অন্যদিকে নাটকের মেন অ্যাক্টর জাং চেনের সঙ্গে একটা ছেলে জোর জবরদস্তি করছিল। এটা দেখে ইয়ানদান ছেলেটাকে এমন মায়ের দেয় যে ছেলেটার হাড়গোড় ভেঙে যায়। জাং চেন একটা ফ্লাওয়ার স্পিরিট ছিল, সে আসলে পৃথিবীতে প্রিন্স পেই এর জন্য থাকছে, কারণ সে প্রিন্স পেইকে ভালোবাসত। সে ইয়ানদানকে বলে তোমার এই পাওয়ারগুলো মানুষদের সামনে ব্যবহার করা ঠিক না। এরপরে সে তার পাওয়ার দিয়ে ইয়ানদানের স্পিরিট চেক করে বুঝে যায় যে ইয়ানদান কোনো মানুষ নয় বরং পদ্ম ফুলের স্পিরিট। তখন সে ইয়ানদানকে ফুলের ব্রেসলেট দিয়ে বলে যদি তুমি পূর্ব দিকে যাও তাহলে তুমি ফ্লাওয়ার স্পিরিটদের সর্দারকে খুঁজে পাবে, সে তোমাকে সাহায্য করবে। ইয়ানদান তার সঙ্গে জাং চেনকেও যেতে বলে, কিন্তু সে প্রিন্স পেইকে রেখে কোথাও যাবে না। এটা বলে ইয়ানদানকে একাই সেখানে যেতে বলে। পরদিন ইয়ানদান একটা ঘোড়াকে আদর করে খাইয়ে এটাকে নিয়ে পালানোর প্ল্যান করছিল। তখনই সেখানে ঘোড়ার মালিক জিলিন চলে আসে। তো ইয়ানদান তাকে বোকা বানিয়ে ঘোড়া নিয়ে পালিয়ে যায়। জিলিন তার পিছু করতে চাইছিল, কিন্তু তখনই সেখানে ইউমো চলে আসে আর তার সঙ্গে অন্য বিষয়ে কথা বলে। এরপরে ইউমো ইয়ানদানকে খুঁজে জাং চেনের কাছে চলে আসে। সে জাং চেনকে ইয়ানদানের ব্যাপারে সব ডিটেলস দিয়ে তার খোঁজ করে। জাং চেন তখন বলে ইয়ানদানের মতো একটা মেয়ে কিছুক্ষণ আগে এখানে থেকে চলে গিয়েছে। জাং চেন ইউমোকে ইয়ানদান কোথায় গিয়েছে সেটা বলার বিনিময়ে ইউমোর কাছে প্রিন্সের রোগ ঠিক করার ঔষধ চেয়ে বসে। তখন ইউমো জাং চেনকে একটা শর্তে এই ঔষধ দিতে চায় যে সে প্রিন্স পেইকে কোনো ম্যাজিক শেখাবে না, এবং 20 বছর পরে যখন প্রিন্স পেয়ের মৃত্যুর সময় আসবে তখন এই পিল তার মধ্যে থেকে ফেরত নিয়ে নেবে, কারণ এইটা ইমর্টাল বানানোর ঔষধ ছিল, অর্থাৎ অমর বানানোর ঔষধ ছিল। জাং চেং রাজি হয়। এদিকে প্রিন্স পেইকে কিছু লোকেরা মেরে ফেলতে যাচ্ছিল, তখনই জাং চেং সেখানে এসে সবাইকে মেরে ফেলে। এরপর সে প্রিন্সকে ইমর্টাল পিল খাবার জন্য দিয়ে দেয়। অন্যদিকে ইয়ানদান ফ্লাওয়ার স্পিরিটদের আস্তানায় চলে আসে। এখানে অনেকগুলো মেয়ে যারা ফ্লাওয়ার স্পিরিট ছিল তারা একত্র হয়। এখানে ফ্লাওয়ার স্পিরিটদের সর্দারকে দেখি। সর্দার একটা সুন্দরী মেয়ে খুঁজছিল মাউন্টেনের সর্দার অর্থাৎ ইউমোর জন্য। এখানে প্রত্যেকটা মেয়ে নিজের ট্যালেন্ট দেখাচ্ছিল। ইয়ানদান তাকে ট্যালেন্ট দেখানোর জন্য একটা নাটক পরিবেশন করে দেখায়। এটা দেখে ফুলের সর্দারের খুবই ভালো লাগে। যেহেতু ইয়ানদানের মুখে কিছু দাগ ছিল তাই সে ইয়ানদানকে ইউমোর স্ত্রীর বদলে সার্ভেন্ট হিসেবে সিলেক্ট করে। আর ইউমোর হবু স্ত্রী হিসেবে সে 8 জন সুন্দরী মেয়ে সহ নিজের নাতনি জিতেনকেও দেখাবে বলে ঠিক করে। অন্যদিকে ইউমো জাং চিনের কথা মতো যতক্ষণে ফ্লাওয়ার স্পিরিটদের আস্তানায় পৌঁছায় ততক্ষণে ইয়ানদান ফুলেদের সর্দার আর বাকি মেয়েদের সঙ্গে মাউন্টেনে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। ইউমো এখানে ওই ইয়ানদানকে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে যায় আর বাড়ি ফিরে আসে। এদিকে জিতেনের পেট খারাপ হবার কারণে সর্দার ইয়ানদানকে জিতেনের বদলে যেতে বলে। এরপর মাউন্টেনে পৌঁছে ফুলের সর্দার ইউমোর জন্য ইয়ানবি পিল উপহার হিসেবে জিলিনকে দিয়ে দেয়। এরপর এক এক করে সব মেয়েরা নিজেদের পরিচয় দিতে থাকে আর ইয়ানদান জিলিনকে দেখে নিজের মুখ লুকোনোর চেষ্টা করছিল, কিন্তু জিলিন তাকে দেখে চিনেই ফেলে এই মেয়ে তার ঘোড়া চুরি করেছিল। ইয়ানদান পালানোর চেষ্টা করলে জিলিন তার উপরে অ্যাটাক করে দেয়। তখন ইউমো তার হাতের পাখা দিয়ে ইয়ানদানকে বাঁচিয়ে নেয় আর তাকে ফাইনালি খুঁজে পেয়ে অনেক খুশি হয়। সে বাকি মেয়েদের দিকে নজর না দিয়ে ইয়ানদানকে তার স্ত্রী হিসেবে চুজ করে। রাতে সব দাসীরা ইয়ানদানকে গোসল করিয়ে ইউমোর ঘরে ঢুকিয়ে দিয়ে চলে যায়। ইয়ানদান এখানে ইয়ানবি পিল দেখতে পায় যেটা তার চেহারার দাগ মুছে ফেলতে পারবে। সেই পিল খাবে এর আগে ইউমো সেখানে চলে আসে। ইউমোর শরীরটাও খারাপ ছিল, তবুও সে এই পিল ইয়ানদানকে দিয়ে দেয়। ইয়ানদান বলে আমি তোমার ওয়াইফ হতে পারবো না, তবে আমি তোমার সার্ভেন্ট হতে পারি। ইউমো শুধু ইয়ানদানকে তার পাশে চায়। এজন্য ইউমো একটা চুক্তিপত্র তৈরি করে যে ইয়ানদান তার সঙ্গে 100 বছর একসাথে থাকবে আর তারা দুজন মাস্টার আর সার্ভেন্ট, এই কথা গোপন থাকবে। তো ইয়ানদান রাজি হয়।
এরপর ইয়ান্দান হেভেনের মতো করে রাতে চুপ করে ইয়োমোকে ফ্রাইড রাইস নিয়ে এসে খাওয়ায়, যেটা দেখে ইয়োমো পুরনো স্মৃতি মনে করে ইমোশনাল হয়ে যায়। এরপর সে ইয়ান্দানের হাতেও তার হাতের মতো একই রকম সিল তৈরি করে দেয়। এতে ইয়ান্দান বুঝতে পারবে ইয়োমো ঠিক আছে নাকি মারা গিয়েছে। সে বলে, আমি মরার আগ পর্যন্ত তোমাকে বিপদ থেকে রক্ষা করে যাব। তো ড্রামার কাহিনী অনুযায়ী এই পৃথিবীতে তিন ধরনের মানুষ বসবাস করে। একটা হলো সাধারণ মানুষ, দ্বিতীয়টা হলো স্পিরিটস যারা মানুষদের রূপ নিতে পারে, এবং অন্যটি হলো স্পিরিট ক্যাচার যারা মানুষের তুলনায় একটু বেশি পাওয়ারফুল, কারণ তাদেরও ছোটোখাটো ম্যাজিক্যাল পাওয়ার ছিল। যেসব স্পিরিট মানুষদের ক্ষতি করে এরা সেই সব স্পিরিটদেরকে ধরার কাজ করে। ইওয়ান ছিল লিংশিয়া ডিভিশনের সবচেয়ে ফেমাস স্পিরিট ক্যাচার্সদের মধ্যে একজন। ইওয়ান এখনও ইমোর্টাল ছিল। যেহেতু মানুষের শরীর তার ইমোর্টাল পাওয়ার সামলাতে পারে না, তাই রাজা তাকে একটা সেলেস্টিয়াল ওয়েস্ট পরিয়েছিল, যেটার মাধ্যমে ইওয়ানের স্বর্গের স্মৃতি এবং পাওয়ার সিল করা আছে। এজন্য ইওয়ানের আগের কোনো কথা মনে নেই, আর পৃথিবীতে তার নাম হচ্ছে তাংশু, কিন্তু আমরা তাকে ইওয়ান বলেই ডাকবো। ইওয়ান তার স্বপ্নে প্রতিদিন ইয়ান্দানকে দেখতে পায়, কিন্তু তার চেহারা দেখতে পেত না। এজন্য সে এই স্বপ্নের ব্যাপারে তার চিফ লিং জিয়াওকে জিজ্ঞাসা করে। তো সে বলে, হয়তো এই মেয়ে আগের জন্মে তার সঙ্গে ছিল, অথবা এই স্বপ্ন হয়তো তার জন্য একটা সাবধান বার্তা যে তার মেয়েদের থেকে, স্পেশালি স্পিরিটদের থেকে দূরে থাকা উচিত। এরপর ইওয়ান মাউন্টেন ছেড়ে ইভিল স্পিরিটদেরকে ধরার জন্য রওনা হয়। এদিকে ইয়ান্দান একটা জায়গায় যায় যেখানে লেখা ছিল, কচ্ছপকে উল্টিয়ে দেওয়া মানুষ আমার সবচেয়ে বড় শত্রু। ইয়ান্দান যখন এটা খুলে তখন তার ভেতরে একটা কচ্ছপ দেখতে পায়, যে আর কেউ নয় বরং জিলিন ছিল। ইয়ান্দান তখন ইউমোর কাছে জিলিনকে নিয়ে অনেক ঠাট্টা করে আর বলে, জিলিন একটা কচ্ছপ। তখন জিলিন বলে, আমি কোনো সাধারণ কচ্ছপ না, আমাকে তো দুইজন ভালো মানুষ একটা শয়তান কচ্ছপ উল্টানো মানুষের থেকে বাঁচিয়ে স্বর্গ থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল। এসব শুনে ইউমো বুঝতে পারে এটা তো ইয়ান্দানের সেই পছন্দের কচ্ছপ, কিন্তু জিলিনের তাদের দুজনের কথা মনে নেই। ইয়ান্দান তখন পুরো গ্রামে দৌড়ে দৌড়ে বলতে থাকে, জিলিন একটা কচ্ছপ, জিলিন একটা কচ্ছপ, সবাই শোনো, জিলিন হলো কচ্ছপ। জিলিন রেগে তার পিছু করে, ইয়ান্দান জিলিনকে অনেক রাগায়। এসব দেখে ইউমো মনে মনে বলে, আমি যেমন জীবন আশা করেছিলাম এইটা ঠিক তেমনই সুন্দর হাসি খুশি একটা জীবন। এদিকে ইওয়ানের উপরে একটা মাকড়সার স্পিরিট অ্যাটাক করে দেয়, তখন ইওয়ান তাকে সহজেই হারিয়ে দিয়ে ক্যাবেজ কন্টেইনারে বন্দি করে ফেলে। অন্যদিকে ইয়ান্দান বড় একটা লাইব্রেরিতে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, যেটা ইউমো তাকে গিফট করতে চেয়েছিল। তখন ইউমো সেখানে বসে চুপচাপ ইয়ান্দানকে দেখতে থাকে। পরদিন সকালে হোয়াইট ফক্স ক্ল্যানের মেয়ে লিন ল্যাং তার ছোট ভাই জিয়ানের চিকিৎসা করানোর বদলে সে ইউমোর ওয়াইফ হবার অফার দেয়। ইউমো তো একটু ইন্টারেস্টেড ছিল না, কিন্তু জিলিন সেই মেয়েকে দেখেই ক্রাশ খেয়ে যায়। কিন্তু লিন ল্যাং জিলিনকে পাত্তাই দেয় না। তার ভাই পয়জনের ছিল, তাই তার ভাইয়ের চিকিৎসার বদলে সে সারা জীবন ইউমোর ওয়াইফ হয়ে তার খেয়াল রাখবে বলে কথা দেয়। এখন যেহেতু লিন ল্যাং ইউমোকে বিয়ে করার জেদ করে বসেছিল, তাই ইওয়ানের কথায় ইয়ান্দান তার কাছে গিয়ে কথায় কথায় নিজের হাতের নকল ক্ষত দাগ দেখায়। এটা দেখে লিন ল্যাং মনে করে ইউমো তার ওয়াইফ ইয়ান্দানকে মারধর করে, কিন্তু ইয়ান্দানকে লিন ল্যাং এ সম্পর্কে জিজ্ঞাসা করলে ইয়ান্দান দ্রুত সেখানে থেকে চলে যায়। এতে লিন ল্যাং এর সন্দেহ হয়, এজন্য সে রাতে ইউমোর বাড়ির বাহিরে দাঁড়িয়েছিল। তখন তার সন্দেহ সত্যি হয়ে যায়, কারণ সে দেখতে পায় ইউমো ইয়ান্দানকে অনেক মারছে, কিন্তু আসলে তারা দুজন অভিনয় করছিল, যেন লিন ল্যাং বিয়ের জেদ ছেড়ে দেয়। পরদিন সকালে ইয়ান্দান লিন ল্যাং এর ভাইকে ঠিক করে দেয়। সে ভাবে হয়তো এখন তার ইউমোকে বিয়ে করার ভূত মাথা থেকে নেমে গিয়েছে, কিন্তু এখন তাদের নাটকের জন্য তারাই ফেঁসে যায়, কারণ লিন ল্যাং এর ভাইকে বাঁচানোর বদলে লিন ল্যাং এখন ইয়ান্দানকে ইউমোর হাত থেকে বাঁচানোর প্রমিস করে। ইউমো আর জিলিন বাহিরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। যখনই লিন ল্যাং বলে যে সেই ইয়ান্দানকে তার সঙ্গে নিয়ে চলে যাবে, তখনই ইউমো ভেতরে চলে যায়, আর তারা দুজন ইয়ান্দানকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। লিন ল্যাং ইউমোর ওপরে অ্যাটাক করে দেয়, আর ইউমো তার দিকে পাল্টা আঘাত করে। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।